রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন নয়, রাশিয়ার আসল শত্রু সম্মিলিত পশ্চিমা দেশগুলোর জোট। ইউক্রেন শুধুমাত্র তাদের একটি অস্ত্র, ইউক্রেনের মাধ্যমে তারা নিজেদের সমস্যা সমাধানের চেষ্টা করছে। এই অস্ত্র দিয়ে রাশিয়াকে পরাস্ত করতে চায় পশ্চিমারা। সোমবার মস্কোর একটি সামরিক হাসপাতালে ইউক্রেনে আহত সেনাদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এই কথা বলেন। এই সময় ইউক্রেনের জন্য পশ্চিমা দেশগুলোর অব্যাহত সমর্থনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পুতিন। পুতিন আরও বলেন, মস্কো ও কিয়েভের মধ্যে দ্বন্দ্ব পশ্চিমা দেশগুলোর হাতে সাজানো, তারা রাশিয়াকে পরাজিত করতে চায়, তবে পশ্চিমারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, যারা কিছুদিন আগেও রাশিয়াকে পরাজয়ের কথা বলতেন, তারাই এখন কিভাবে দ্রুত সংঘাতের অবসান ঘটানো যায় সেই রাস্তা খুঁজছে। পুতিন বলেন, রাশিয়াও দ্বন্দ্ব শেষ করতে চায়, তবে শুধুমাত্র রাশিয়ার দেওয়া শর্ত অনুযায়ী সংঘাত শেষ হবে। রুশ প্রেসিডেন্ট বলেন, আমাদের আজীবন লড়াই করার ইচ্ছা নেই, তবে আমরা আমাদের অবস্থান ছাড়তে যাচ্ছি না। পুতিন বলেন, আপনারা দেখেছেন যে যুদ্ধক্ষেত্রে থেকে তারা ধীরে ধীরে পিছু হটছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, তথাকথিত সভ্য পশ্চিমারা একজোট হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করছে, তা সত্ত্বেও তারা হারছে। যুক্তরাজ্যে পরিবার নিতে পারবেন না বিদেশি শিক্ষার্থীরা, নতুন করে এই নিয়ম কার্যকর করবে ব্রিটিশ সরকার। অভিবাসন সীমিত করার পদক্ষেপ হিসাবে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধে সরকারের জোর প্রচেষ্টার অংশ হিসাবে গত বছরের মে মাসে এই পরিবর্তনের কথা ঘোষণা করে ব্রিটিশ সরকার। এই বছর থেকেই এই নীতি কার্যকর করা শুরু হয়েছে। বুধবার টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, চলমান জানুয়ারি মাস থেকে শিক্ষাক্রম শুরু করা আন্তর্জাতিক শিক্ষার্থীরা তার উপর নির্ভরশীল সদস্যদের যুক্তরাজ্যে নিয়ে যেতে পারবেন না। তবে স্নাতকোত্তর গবেষণা কোর্স করা বা সরকারের অনুদানের বৃত্তি পেয়ে কোর্স করা শিক্ষার্থীরা তাদের উপর নির্ভরশীল সদস্যদের যুক্তরাজ্যে নিয়ে যেতে পারবেন। নতুন এই নিয়মের ফলে প্রতি বছর প্রায় 140,000 মানুষের যুক্তরাজ্যে আসা কমবে বলে জানিয়েছে মন্ত্রিসভার এক সদস্য। দেশ ও দশের কথা বলে।